হাই হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনার সমস্ত ভালো থাকবে। চলতু আপনার বহুদিন পরে গোটে নয় ব্লগ কু স্বাগত করছে। আর্ষ কিছু বি ব্লগ ফ্লগ কিছু ভিডিও ফিডিও কিছু অনা হয়ে কিন্তু আজ অনা হচ্ছে। আজ কাম হচ্ছে সাইডে সাইডে যে গুড়াক ড্রেন কড় গুড়া বাহার থাকবে সেসব গুড়াক নাইকি কটিং করা হচ্ছে। কটিং মেশিন নিয়ে যেটা কি জেনারেটর 0.8 ধরি আমি যাচ্ছ জেনারেটর এইট দেখুন ট্রলি মাধ্যমে নেছ 0.8 রা জেনারেটরটা এইটা হচ্ছে ট্রলি গোটে দুইটা চকানি লাগিছে। আর এটা গামলা ফামলা এটা কোনো হাতুড়ি পাতুড়ি সব ওয়ার ফয়ার আর এটি কটিং মেশিন গুড়া এটি রকা আছে কটিং মেশিন। তারপরে আমি এলসি গেট পাখে অটকি যাইছু তো সে ট্রেন যাওয়া তো গেট বন্ধ লা সেগুলো গাড়ি গুড়া যাব সব লাইনরে লে তো গাড়ি পার হলা পরে আমি যাবু। আও দেখুন তো গাড়ি গুড়া সব আসুচার যাচ্ছেন এটা কোনো গছ খাট নেওয়া এইটা যা আগুক কেউ কেউ কাম মানে করছেন লোক মানে সেসব বিষয়ে দেখবা যদি বাটরে কেউটি পড়ব তাহলে নিহতি ভাবে ভিডিও মাধ্যমে দেখাইবি আপনার। গাড়ি যেতবে পার হব সেতবে আমি যাবু। আ গাড়ি সব পার হলে এবার আমার গাড়ি দিয়ে যাব। আও চাল্লা আমার গাড়ি গোটে গোটে রইগাল অটকি গলার আমার গাড়ি বি আগুক বড়া আও রাস্তার টিকি বালি রয়ে যাই সেটি বলি পুরা অটকি যাওয়া তেলে হে নাই চাল্লা গাড়ি আগুক আগুক বড়ব যেটি রোল দেখা যাব সেটি কটিং করা পড়ব। আরামে গাড়ি গড়ি গড়ি যাচ্ছি আও ট্রেন বি আসিলা দেখুন তো এটি দেখুন তো এটি আমার ভাই মানে সব মাটি এটি এটি মাটি কাম করছেন আগে মানে এটা সব মাটি মাটি করছে মাটি সাইড খাড়ি কি না নাই সাইডে পকাচ্ছে মাটি সাইড পেট্রো নিয়েছি এই সাইডে পকাচ্ছে। এখন তো আজ আমি এইটি কাম করিব এই সেই রড গুড়া দেখা যাচ্ছে সেই রড গুড়া এই রড গুড়া করতে পড়ে আমি এই নম্বর বোর্ডটা বনাইছিল এটা হচ্ছে নম্বর বোর্ড ব্রিজের নম্বর গুড়া লেখা হবো দেখুন এই বোর্ডটা আমি বনাইলু কিন্তু
କଲ୍ ମାରିବ ଆଜି। ତାପରେ ସେଇଟା ଗୋଟେ ପୁରୁଣା ବ୍ରିଜ୍ଟା, ସେ ପୁରୁଣା ବ୍ରିଜ୍ରେ ତୋର କାମଟା ଚାଲିଛି ଆଜି ତାରୁ ଷ୍ଟାର୍ଟ କଲେ ଦେଖନ୍ତୁ। ତାପରେ ଏଇ ମାଟି କାଢ଼ିଛନ୍ତି ସେଠିର, ସେ ସାଇଡ଼୍ର ମାଟିଟା କାଢ଼ିଲେ ଏଇଠି ଜେ ସି ବି ଲାଗିଛି, ଏଠି କାମ କରୁଛନ୍ତି। ଏଇଟା ବୋର୍ଡ଼, କରେଣ୍ଟ ବୋର୍ଡ଼ କନେକ୍ସନ୍ କରାହେଇ ନାହିଁ, ଏଇ ମେସିନ୍ ଧରିକି ଏଠି ମାରିବାକୁ ପଡ଼ିବ। ଦେଖନ୍ତୁ ମେସିନ୍ ଷ୍ଟାର୍ଟ କଲର ଏଠି ହଲ୍ ଟିକେ ମାରିଲୁ, ଏଇଭଳିଆ ଭାବରେ ନାହିଁ କି ମେସିନ୍ଟା ମେସିନ୍ ମାଧ୍ୟମରେ ହଲ୍ଟା ହେଉଛି। ଦେଖନ୍ତୁ ଏଠି ଆମର ଭାଇମାନେ ଏଠି ପାଣି ମଧ୍ୟ ଦେବାକୁ ପଡ଼ୁଛି, କାହିଁକିନା ମେସିନ୍ଟା ହିଟ୍ ହେଇକିନା ନାହିଁ କି କାଳେ କଏଲ୍ ଫଏଲ୍ ଯିବ ସେଇଆ ଭାବିକି। ଦେଖନ୍ତୁ ଏବେ ବ୍ରିଜ୍ ଉପରେ ହଲ୍ ମରା ହେଉଛି, ଏବେ ପ୍ରଥମେ ଗ୍ୟାସ୍ ଗ୍ୟାସ୍ ହଲ୍ କରାହେଲା, ତାପରେ ଏବେ ଏଇ ମେସିନ୍ ମାଧ୍ୟମରେ ହଲ୍ କରାହେଉଛି। ଏଇଟା ଗ୍ୟାସ୍ରେ ପ୍ରଥମେ ହଲ୍ କରାହେଲା, ତାପରେ ତୋର ମେସିନ୍ରେ କରେଣ୍ଟ ମେସିନ୍ ଦ୍ୱାରା ହଲ୍ କରାହେଉଛି। ତାପରେ ଯେମିତିକି ବ୍ଲାକ୍ର ସବୁ ଜିନିଷ ଏଇଟା ସବୁ ଯେମିତିକି ପଳାଇଯିବ ସଫା କରାହେଉଛି, ଏଇଟାକୁ ଏଇ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ ମାଧ୍ୟମରେ ଏଇଟା ମୁଁ ସଫା କରି ଆଣିଛି, ଏଇଟା ସବୁ ସଫା କରି ଆଣିଛି, କାହିଁକିନା ସେ ବ୍ଲାକ୍ ଦେଖାଯାଉଛି, ମାନେ ସେଇ ଗ୍ୟାସ୍ରେ ହଲ୍ କରାହେଇଥିଲା ତ ସେଥିପାଇଁ ବୋଲିକରି ତା'ର ବ୍ଲାକ୍ ଜିନିଷ ସଫା କରାହେଉଛି।